এই ম্যাথটাতে আমরা বা ভোল্টেজ ডিভাইডেড বাই আর্থিং সার্কিট দিস ইজ তো দিস ইজ অ্যাজ ইউজুয়াল অ্যাজ লাইক এট জেফেট এটা আসলে জেফেট এর মতই এক্স্যাক্টলি জেফেট এর মতই দেন আমাদের উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য আইডি কিউ এন্ড ভিজিএস কিউ এন্ড ভিডিএস সো আমরা যেহেতু কিউ আছে তার মানে আমাকে এটা বুঝতে হবে যে উই হ্যাভ টু সলভ দ্য কিউ পয়েন্টস উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য কিউ পয়েন্ট দেন ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ভিডিএস जीरो IDSS that means 6 milliampere VGS এর ভ্যালু যখন 0.3 VP that means minus 0.9 voltage হবে then ID equal to 3 milliampere and VDS equal to 0.5 VP that means minus 1.5 voltage so ID equal to 1/4 IDSS that means 1.5 volt or 1.5 milliampere and then VGS equal to VP so VGS equal to VP that means minus 3 volt then ID will be 0 so amra ei table so ei table theke amra transfer characteristics curve ta korte parbo jemon ei je ei green color jeta ei green color eta transfer characteristics curve jeta amra sei table theke complete korte parbo then amader amra jani je discrete circuit the voltage discrete biasing circuit er khetre আমাদের এখানে এই ভিজিএস এর ভ্যালুটা ভিজি এর ভ্যালুটা বের করে নিতে হয় আমরা এই জাতীয় ম্যাথ এর আগেও যখন করেছি তখনও আমরা দেখেছি যে আমরা ওই ভিজিটির ক্ষেত্রে আমরা এখানে বেজের ভোল্টেজটা বের করতাম আর মসফেট এর ক্ষেত্রে বা জেফেট এর ক্ষেত্রে এটাকে আমরা গেটের ভোল্টেজটা বের করব কিভাবে আমরা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করব সো তাহলে ভিজিএস ভিজি ইকুয়াল টু দ্যাট মিন্স এই পয়েন্টের ভোল্টেজ ভিজি ইকুয়াল টু source voltage that means VDD into R2 this resistance divided by total resistance so এখান থেকে আমরা ক্যালকুলেশন করে ভ্যালুটা পাচ্ছি 1.5 ভোল্ট that means এই পয়েন্টে আমার 1.5 ভোল্ট আর আরেকটা জিনিস আমরা এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্সও বের করতাম যেটা আসলে RB এখানে আসলে আমরা RZ বলতাম সো আর সেটা বের করতাম হচ্ছে এই দুইটা রেজিস্ট্যান্সকে প্যারালাল ধরে সো এই দুইটা রেজিস্ট্যান্সকে প্যারালাল ধরে আমাদের এখানে একটা এই দুটো রেজিস্ট্যান্স কে প্যারালাল করলে আমরা এখানে এই একটা ইয়া পয়েন্ট পাবো আর কি আমরা সো এখানে একটা রেজিস্ট্যান্স পেতাম কিন্তু আমরা জানি যে আমাদের জেফেট এর ক্ষেত্রে যেহেতু IZ = 0 তার মানে ওই রেজিস্ট্যান্সটা শর্ট হয়ে যায় সো যার কারণে এই ম্যাথটাতে আর এই রেজিস্ট্যান্সটা বের করা হয়নি ওকে সো আমাদের আসলে শুধু এখানে ভোল্টেজটা বের করলেই আমাদের হয়ে যাচ্ছে দ্যাটস হোয়াই উই ডিড নট ক্যালকুলেট দা RG সো এখন আমাদের কি করব আমরা এখন এই পয়েন্টে KVL করব তুমি চাইলে ছবিটা আবার নতুন করে এঁকে নিতে পারো আর না চাইলে তুমি এই পয়েন্টে KVL করব সো তাহলে চিন্তা করো এখানে যদি আমি KVL করি KVL টা কেন করব আমাদের ডিউ টু দা লোড লাইন আমাদের লোড লাইনটা বের করার জন্য আমাদের গেট এবং সোর্সের ভিতরে আমাদের একটা KVL করতে হবে সো এখানে যখন আমরা KVL করব সো তোমরা জানো যে এই R2 রেজিস্ট্যান্সটা আর থাকবে না আমাদের গেটের এখানে এখন শুধু একটা ভোল্টেজ সোর্স থাকবে এখানে একটা ভোল্টেজ সোর্স থাকবে R2 রেজিস্ট্যান্স আর থাকবে না তার মানে হচ্ছে আমাদের এই গেট ভোল্টেজ দিস ভোল্টেজ ইকুয়াল টু VDS প্লাস ISRS তো সেটাকে আমরা লিখলাম যে মাইনাস VG দ্যাট মিন্স অন মাইনাস 1.5 ভোল্টেজ ইকুয়াল টু VGS plus IDRS. ID টা লিখলাম হচ্ছে IS আর ID তো এক এই যে IS equal to ID IS equal to ID that's why আমরা এখানে IS এর পরিবর্তে ID টা লিখলাম then আমরা এই ইকুয়েশনে we get this equation so from this equation you see there is a two unknown variable এখানে আমার দুইটা unknown ID এবং VGS দুইটা unknown এই জন্য আমাদের এখানে এখন আমাদের একটা ভ্যালু ধরে নিতে হবে তুমি যে কোনো ভ্যালু ধরে নিতে পারতা বাট সিম্পল করার জন্য আমরা একবার ভিজিটাকে জিরো ধরবো আর একবার আইডিটাকে জিরো ধরবো
সো এই ইকুয়েশনে একবার আমরা ভিজিটাকে জিরো ধরবো আর একবার আমরা আইজিটাকে জিরো ধরবো। সো আমরা যদি আইডিটাকে জিরো ধরি দেন ভিজি ইকুয়াল টু 1.5 ভোল্ট। সো তাহলে ভিজি এর ভ্যালু 1.5 ভোল্ট, পজিটিভ 1.5 ভোল্ট, সো এইটা হচ্ছে 1.5 ভোল্ট। এখানে একটা পয়েন্ট নিলাম, দেন আমরা যখন ভিজি ইকুয়াল টু জিরো ধরবো, ভিজির ভ্যালুটা যখন জিরো ধরবো তখন আইডিটা ক্যালকুলেশন করলে দেখা যাবে যে আইডির ভ্যালু আসবে 2 মিলি অ্যাম্পিয়ার। সো ভিজি যখন জিরো হয় তখন আইডি ইকুয়াল টু 2 মিলি অ্যাম্পিয়ার, দ্যাট মিন্স ভিজি জিরো এইখানে তখন আইডি ইকুয়াল টু 2 মিলি অ্যাম্পিয়ার। সো আমরা এই দুইটা পয়েন্ট পাচ্ছি। সো এই দুইটা পয়েন্টকে যদি আমরা যোগ করি, এই দুইটা পয়েন্টকে যদি আমরা যোগ করি তাহলে দেখা যাবে এটা একটা স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে। তুমি চাইলে আরো পয়েন্ট দিতে পারো, তো নট নেসেসারি আর কি, দরকার নাই। তুমি চাইলে ভিজি ইকুয়াল টু 1, ভিজি ইকুয়াল টু আবার একটা মাইনাস 1 দিতে পারো, তাহলে দেখবা যে এই বরাবর একটা পয়েন্ট পেতাম। সো দরকার নাই, আমাদের দুইটা পয়েন্ট পেলে এনাফ। সো আমরা একবার আইডি ইকুয়াল টু 0 কনসিডার করব আর একবার ভিজি ইকুয়াল টু 0 কনসিডার করব। দেন যে দুইটা পয়েন্ট পেলাম, এই দুইটা পয়েন্ট বরাবর আমরা একটা স্ট্রেট লাইন ড্র করলাম। সো এটাই হচ্ছে আমাদের লোড লাইন, এই ব্ল্যাক কালারের স্ট্রেট লাইনটাই হচ্ছে আমাদের লোড লাইন। সো এখন আমরা লোড লাইন এবং এই ট্রান্সফর কার্ভটাকে যেখানে সেট করে সেখান থেকে আমরা কিউ পয়েন্টটা বের করতে পারি। সো এটাই হচ্ছে আমাদের কিউ পয়েন্ট। দেন কিউ পয়েন্ট বরাবর আমাদের এই ম্যাথে বলা আছে যে আইডি কিউ বের করতে হবে এবং ভিজিএস কিউ বের করতে হবে। সো এই কিউ পয়েন্ট বরাবর আমরা যদি আইডিতে যে ভ্যালুটা পাবো এটাকে আমরা বলবো আইডি কিউ, দ্যাট মিন্স আইডি কিউ ইকুয়াল টু 3.1 মিলি অ্যাম্পিয়ার। সো আইডি কিউ ইকুয়াল টু 3.1 মিলি অ্যাম্পিয়ার and VGS Q, so VGS Q equal to minus 1.8, minus 0.8 volt. So VGS Q equal to minus 0.8, এখানে একটা মাইনাস হবে, সো এটা একটা মাইনাস 0.8 ভোল্ট। তো আমরা এখানে মাইনাস করে রাখতে পারি। সো ভিজিএস কিউ ইকুয়াল টু মাইনাস 0.8 ভোল্ট। দেন আমাদের কিন্তু এ পার্টটা, ম্যাথের এ পার্টটা হয়ে যাচ্ছে, আমরা আইডি কিউ এবং ভিজিএস কিউ এর ভ্যালু বের করে দিলাম। দেন আমাদের বি পার্টে বলা হয়েছে যে ভিডিএস টা বের করতে হবে। দেখো ছবিতে ভিডিএস টা, এখানে আর 2 টা কেন বাদ দেওয়া হয়েছে মেগা ওহম দেখে, অনেক বড় দেখে হচ্ছে। আর 2 টা বাদ দেওয়া হয়েছে তোমরা বিজেটির ক্ষেত্রে, আমরা এই এই সার্কিটটা দিয়েই আমরা এখানে শুধু একটা বিজেটি ছিল তখন আমরা ক্যালকুলেশন করেছিলাম। তো সেখানে আমরা ভোল্টেজ বের করেছিলাম আর একটা রেজিস্ট্যান্স বের করেছিলাম, কিন্তু এখানে সেই রেজিস্ট্যান্সটা বের করলে এখানে রেজিস্ট্যান্সটা থাকবে, কিন্তু ফেজ সার্কিটের আইজি ইকুয়াল টু জিরো হয়। তো যখন এখানকার কারেন্ট জিরো তখন ওই রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজটা জিরো হয়ে যায়, তার মানে হচ্ছে ওটা শর্ট সার্কিট হয়ে যায়। এই জন্য আর এটা দেখানো হয় নাই, আমি এর আগে তোমাকে বলছিলাম তুমি বোধহয় খেয়াল করো নাই, যে ওই রেজিস্ট্যান্সটা আমি বসাইলেও সেই রেজিস্ট্যান্সটা আলটিমেটলি আবার শর্ট সার্কিট হয়ে যায়। আর রেজিস্ট্যান্সটা এখানে বের করে দেখাইনি আর কি, ঠিক আছে? কিংবা তুমি বের করে দেখাবা, দেখানোর পরে অঙ্ক করার সময় দেখবা যে ওটা বাদ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা বি পার্টের ক্ষেত্রে বলা হয়েছে যে ভিডিএস টা বের করতে হবে। সো বি পার্টের ক্ষেত্রে ভিডিএস টা বের করতে হবে, ভিডিএস টা আমাদের বের করতে হবে। সো এই এই ভিডিএস, দ্যাট মিন্স এই পয়েন্টের ভোল্টেজ। সো তো আমরা খুব সিম্পলি বের করতে পারি, আমরা টোটাল ভোল্টেজ থেকে, টোটাল ভোল্টেজ 18 থেকে যদি আমি এইখানকার ভোল্টেজটা বাদ দেই, মানে IDRD টা বাদ দেই এবং ISRS টা বাদ দেই, তাহলে আমি এই ভোল্টেজটা পেয়ে যাব। 18 ভোল্টেজ থেকে আমরা এই ভোল্টেজটা RDID টা বাদ দেব এবং ISRS টা বাদ দেব, তখন আমরা VDS টা পাবো, আমরা এই VDS টা পাবো আর কি। সো সেটাই দেখানো হয়েছে যে VDS ইকুয়াল টু 18 মাইনাস ID, মানে IDQ RD এন্ড এখানে RS এর RS সমান সমান, দেখো IS সমান সমান, IS সমান সমান IDQ, সেই IDQ দেখানো হয়েছে RS। সো এখন আমরা ভ্যালু গুলো বসিয়ে দিলাম। সো ভ্যালু বসানোর পরে আমাদের আই ভিডিএস টা দেখা যাচ্ছে 10.1 ভোল্ট পেলাম, ঠিক আছে? সো
আমরা VDS টাও সহজেই বের হয়ে গেল। স্যার বলো স্যার, এখানে আমরা যখন ID equals to 0 ampere দিলাম, এরপর VGS equals to 0 ভোল্ট দিলাম, যদি আমরা VGS equals to 0 না ধরে ID equals to এর আগের মেটার মতো 2 বা 4 এমন কিছু ধইরা এরপর VGS এর মানটা বের করতাম তাহলে হতো না? হ্যাঁ হবে হবে, সেম হবে, রেজাল্টটা কি আসবে তুমি করে দেখো। ID ভ্যালু একবার অন ধরো আর একবার 2 ধরো, তখন দেখবে এখানে একটা পয়েন্ট পাবা, এখানে একটা পয়েন্ট পাবা, সেই দুটো পয়েন্টকে যখন যোগ করবে আলটিমেটলি নেগেটিভ এই দিকে পিছন দিকে চলে আসবে, এখানে চলে আসবে। আচ্ছা নেক্সট ম্যাথটা, নেক্সট ম্যাথটা সেম একই ম্যাথ, শেষে বলা হয়েছে শুধু যে আর এস এর ভ্যালুটাকে চেঞ্জ করে করা হয়েছে আর কি। নেক্সট ম্যাথটা হচ্ছে এই আর এস এর ভ্যালু, ফর দিস ম্যাথ দা আর এস ইকুয়াল টু 750 ওহম এন্ড নেক্সট ম্যাথ আর এস ইকুয়াল টু 150 ওহম, অনলি দিস ইজ দা ডিফারেন্স। সো নেক্সট ম্যাথটাতে বলা হয়েছে যে আর এস ইকুয়াল টু 150 ওহম, তাহলে এই ম্যাথটাকে আবার করতে বলা হয়েছে। সো এজ ইউজুয়াল আমাদের টেবিলটা করতে হবে। সো আমরা নর্মালি দেখো এখানে আমি স্পেশালি একটা, আমরা নর্মালি তো এই চারটা প্রথম চারটা পয়েন্ট দিয়ে ট্রান্সফার কার্ভটা করি। আচ্ছা ধরে নাও যে আমি প্রথম চারটা পয়েন্ট দিয়ে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা তুমি করলা, আমি 5 নম্বর পয়েন্টটা তো তোমাকে আসলে শুরুতেই করার দরকার নাই, প্রথম চারটা পয়েন্ট দিয়ে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ করলা, তখন তো তুমি ইউ গেট শুধু নেগেটিভ সাইডের এটা পাবা, এইটুক পাবা। এখন এরপরে তুমি কেভিএল করো, গেট দিয়ে কেভিএল করো, গেট সোর্স বরাবর কেভিএল সিমিলার টু প্রিভিয়াস ম্যাথ, কেভিএল করে এখানে আর এস এর ভ্যালু তো এর আগে ছিল 750, এখন হচ্ছে পার্থক্য শুধু এই আর এস এর ভ্যালুটা 150। এখন সিমিলারলি আইডি ইকুয়াল টু 0 ধরো, ভিভিএস ইকুয়াল টু 1.5 পেলা, বাট ভিভিএস যখন 0 ধরবা তখন আইডি এর ভ্যালুটা হয়ে যাবে 10 মিলিঅ্যাম্পিয়ার, তার মানে ভিভিএস যখন 0 ধরবো এই পয়েন্টে আইডি এর ভ্যালু এই 10 মিলিঅ্যাম্পিয়ার। সো এখন কিন্তু তোমাকে এই এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুটো পয়েন্ট বরাবর একটা স্ট্রেট লাইন করতে হবে। সো এটাই তো আমাদের লোড লাইন। এখন দেখো এই লোড লাইনটা কিন্তু আমি যদি প্রথম চারটা পয়েন্ট দিয়ে করতাম তাহলে কিন্তু ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভটাকে সেট করছে না, তাই না? আমার প্রথম চারটা পয়েন্টের জন্য ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভকে সেট করতেছে না, কারণ আমি প্রথম চারটা পয়েন্টই নেগেটিভ সাইডে নিয়েছিলাম, ভিভিএস এর নেগেটিভ সাইডে নিয়ে গেছিলাম, কিন্তু সেট করবে না। এই জন্য আমি দেখো আর একটা পয়েন্টে সেম ইকুয়েশনে, সকল ইকুয়েশনেই ভিভিএস ইকুয়াল টু অন ধরবো। সো ওই ইকুয়েশনে ভিভিএস এর ভ্যালু অন ধরলে আইডি এর ভ্যালু পাওয়া যাবে 10.67 মিলিঅ্যাম্পিয়ার, তার মানে ভিভিএস ইকুয়াল টু অন ধরবো তখন এই অন বরাবর দেখা যাবে যে এইখানে একটা পয়েন্ট পাবো আর কি। আমরা এইখানে যে পয়েন্টটা পাবো, এখন আসলে আমাদের পুরো কার্ভটা এইভাবে আমার কার্ভটা হলো ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, এখন আমার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা লোড লাইনকে সেট করলো এই পয়েন্টে গিয়ে। সো এইখান থেকে আমি এখন আইডি কিউ পাচ্ছি এবং ভিজিএস কিউ পাচ্ছি, তার মানে ভিজিএস কিউ কিন্তু এখন বিগাম পজিটিভ ভ্যালু, ভিজিএস কিউ এখন এটা পজিটিভ ভ্যালু চলে আসলো, এর আগের ম্যাথে এটা নেগেটিভ ভ্যালু ছিল, এই যেটা ছিল নেগেটিভ, মানে এর আগে তুমি প্রিভিয়াসলি যত ম্যাথ করছো সবগুলোতেই এটা নেগেটিভ ভ্যালু ছিল, এই প্রথম একটা ম্যাথে আমার একটা পজিটিভ ভ্যালু আসলো, এটার পজিটিভ ভ্যালু আসলো। আর যদি পজিটিভ ভ্যালু আসে তখন কিন্তু তোমাকে এই পয়েন্টটাও অ্যাড করতে হবে, এই এই মানে অন ভোল্টেজ নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো আমি এখানে অনটা কেন নিলাম? আমি যদি এই অনটা না নিতাম তাহলে লোড লাইন আর ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ সেদিক করতো না, তার মানে তুমি আমি কোন কিউ পয়েন্ট বের করতে পারতাম না, এই জন্য আমাকে ভিজিএস এর একটা পজিটিভ ভ্যালু দিয়েও আমি কার্ভটা বের করলাম, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা বের করলাম। ঠিক আছে, এরপরে আমার ভিডিএস টা বের করতে হবে অ্যাজ ইউজুয়াল। সো এরপরে আমার এই যে এখানে আইডি কিউ আর ভিডিএস কিউ বের হয়ে গেল, এরপরে ভিজিএস টা অ্যাজ ইউজুয়াল 18 মাইনাস আইডি কিউ আর ডি মাইনাস আইডি কিউ আর এস, পার্থক্য শুধু এখানে এই আর এস এ 150 বসাতে হবে আর কি। সো এখন আমি ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে ভিডিএস ইকুয়াল টু 3.18 ভোল্ট পাচ্ছি, ভিডিএস ইকুয়াল টু 3.18 ভোল্ট পাচ্ছি, এটা
and arakta math ache 7.8 eta tumra er age ami kore diyechi eta bjt er khetre porano hoychilo eta self bias circuit er ekta math eta bjt er khetre kore dewa ache tumra eta eta tumra kore niyo ar ki practice kore niyo bar sathe ঠিক আছে তোমাদের ম্যাথের ব্যাপারে কোনো ইউ হ্যাভ এনি কোশ্চেন অর নট ম্যাথের ব্যাপারে কোনো কোশ্চেন আছে কিনা আর যদি না থাকে বলো আচ্ছা স্যার আমরা কি আমরা হচ্ছে স্যার তাহলে এই মানে যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ অর্থাৎ মানে স্যার মানগুলো বের করতেছি মানে যে ফর্মুলাটা ছিল ওইটা থেকে তো তাই না মানে হচ্ছে আইডি ইকুয়াল টু আইডি এস এস ইন টু 1 মাইনাস 1 মাইনাস ওই সূত্রটা থেকে বের করব জি স্যার ওটা শক্লি ইকুয়েশন বলে আমরা ওই ইকুয়েশনে একটা ইকুয়েশন দিয়ে আসলে জেফেট এবং মসফেট এর পুরো অঙ্কগুলা কিন্তু মাত্র একটা ইকুয়েশন দিয়ে শক্লি ইকুয়েশন থেকে সো প্রসিডিউরগুলা মনে থাকলে সো আমরা শক্লি ইকুয়েশন থেকে টেবিলটা করে নেব টেবিল থেকে আমরা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা করব গ্রিন কালারের দেন গেট আর সোর্স বরাবর কেভিএল করলেই আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশনটা পাবো লোড লাইনের ইকুয়েশনটা পাবো এই দুটো যেখানে সেট করবে সেটাই কিউ পয়েন্ট তো এটা কিন্তু ম্যাথ গুলো কিন্তু প্রত্যেকটা ম্যাথ सेम সো আমার কাছে মনে হয় তুলনামূলক অনেক ইজি আর কি আচ্ছা সো আমরা এখন তাহলে ডিপ্লেশন টাইপ মসফেটটাকে শেষ করতে যাচ্ছি আমরা এখন এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট স্টার্ট করব ঠিক আছে সো উই ক্যান স্টার্ট এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট সো দিস ইজ দা এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট the figure of the MOSFET sorry bolo sorry MOSFET er pore syllabus koto tuku baki yes mane ajkei team ei enhancement type MOSFET er theory tai bolte gele shesh er pore amra aro duta class duta ba tin duta man charta ke ami dudin contact korbo hoyto ba shuru math dekhbo ki chalai math sir এটাই লাস্ট টপিক স্যার হ্যাঁ এটাই লাস্ট টপিক এর পরে প্র্যাকটিক্যাল ক্লাস নেব স্যার রিভিউ ক্লাস কি হবে মানে অনলাইনে রিভিউ ক্লাস এটা হচ্ছে তোমাদের অন রিকোয়েস্ট আর কি রিভিউ ক্লাস তোমরা চাইলে করতে পারো এটা মানে ইউনিভার্সিটির ক্রাইটেরিয়ার বাইরে আর কি বাট আমি আমি তোমরা চাইলে আমি রিভিউ ক্লাস নেব না আর কোনো নিউট্রিশন কোনো মিটিং হয়নি আর কি সো ওকে আমরা তাহলে উই ক্যান স্টার্ট দা এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট সো এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট এটা সাম সিমিলারিটিস অফ কনস্ট্রাকশনস দা গঠনগত দিক থেকে অলমোস্ট সিমিলার এক্সেপ্ট একটা জিনিসই পার্থক্য আছে যে দেয়ার ইজ নো চ্যানেল ইউ সি ডিপ্লেশন টাইপ মসফেট এইখানে আমাদের একটা এন টাইপের একটা চ্যানেল ছিল ক্রিয়েটেড চ্যানেল ছিল বাট এনহ্যান্সমেন্ট টাইপ মসফেটে এখানে কোনো চ্যানেল নাই এটাই একটা পার্থক্য এন্ড এনহ্যান্সমেন্ট টাইপ ডাজ নট ফলো দা শক্লি ইকুয়েশন এনহ্যান্সমেন্ট টাইপ মসফেটটা আর ওই আগের ইকুয়েশন আমাদের জেফেট এন্ড ডিপ্লেশন টাইপ মসফেটের যে ইকুয়েশনটা শক্লি ইকুয়েশনটা ফলো করতো এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট আর এই ইকুয়েশনটাকে ফলো করে না ও ডিফারেন্ট ওর জন্য একটা ডিফারেন্ট ইকুয়েশন আছে ওকে এখন এখানে কি পার্থক্য দেখো এখানে যদি গেটে জেফেট এন্ড ডিপ্লেশন টাইপ মসফেটের গেটে যদি জিরো ভোল্টেজ দেওয়া যাইতো গেটের জিরো ভোল্টেজের জন্য এখানে কারেন্ট ফ্লো করতো বাট এনহ্যান্সমেন্ট টাইপ মসফেটে যদি গেটে জিরো ভোল্টেজ দেই কখনোই কারেন্ট ফ্লো করবে না আমি ডিএস এ যত বেশি ভোল্টেজই দেই না কেন দেয়ার উইল বি নো ফ্লো কারেন্ট থ্রু ডিএস ডিএস বরাবর কোনো কারেন্ট ফ্লো করবে না বিকজ নো চ্যানেল ইজ দেয়ার এখানে কোনো চ্যানেলই এক্সিস্ট করে না সো এনহ্যান্স অর ডেভেলপ এ চ্যানেল মানে এখানে একটা চ্যানেলটাকে এনহ্যান্স করার জন্য বা চ্যানেল তৈরি করার জন্য উই মাস্ট অ্যাপ্লাই এ পজিটিভ গেট ভোল্টেজ আমাদের এই গেটে একটা পজিটিভ ভোল্টেজ দিতে হবে এখানে গেটে একটা পজিটিভ ভোল্টেজ দিয়ে আমাদের এখানে একটা চ্যানেলকে এনহ্যান্স করতে হবে বা চ্যানেলটাকে তৈরি করতে হবে দেন আমাদের এই মসফেটের দিয়ে আমাদের কারেন্ট পাস হবে এই জন্যই এটাকে আসলে এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট বলে
তার মানে হচ্ছে একটা চ্যানেলটাকে এনহ্যান্স করতে হবে, চ্যানেলটাকে তৈরি করতে হবে। এখানে চ্যানেলটাকে এনহ্যান্স করতে হয় বা চ্যানেলটাকে তৈরি করতে হয়, দ্যাটস হোয়াই এটাকে এনহ্যান্সমেন্ট টাইপ মোসফেট বলে। ঠিক আছে, আর কনস্ট্রাকশনের দিক থেকে এখানে ছবিতে, এই ছবিটাতে আসলে কনস্ট্রাকশন দেখানো হয়েছে অলমোস্ট সেম, এক্সেপ্ট দ্যার ইজ নো চ্যানেল, এখানে কোন চ্যানেল তৈরি থাকে না। স্যার কোন দিক দিয়ে স্যার তৈরি হবে স্যার? আচ্ছা দেখাচ্ছি এখন, তাহলে আমরা অপারেশনে চলে যাই। সো অপারেশনে যখন যাব, দেন আমরা দেখো আমি ফার্স্ট পয়েন্টে দিলাম যে ভিজিএস ইকুয়াল টু জিরো, ফার্স্ট পয়েন্ট আসলে এই ছবির মতো না, ফার্স্ট পয়েন্টে ভিজিএস এ জিরো। আমরা যদি গেটে যদি জিরো ভোল্টেজ দেই, ভিডিএস যত বেশি ভোল্টেজ দেই না কেন কোনো কারেন্ট পাস হবে না, বিকজ নো চ্যানেল। গেটে যদি জিরো ভোল্টেজ দেই তখন কোনো চ্যানেল থাকবে না, এই আগের মতোই গেটে জিরো ভোল্টেজ দিলে, গেটে জিরো ভোল্টেজ দিলে এখানে কোনো চ্যানেল থাকবে না, তখন আমরা ভিডিএস যত বেশি ভোল্টেজ দেই না কেন কোনো কারেন্ট পাস করবে না। ফার্স্ট পয়েন্টটাতে সেটাই উল্লেখ করা হয়েছে, কোনো কারেন্ট পাস করবে না বিকজ নো চ্যানেল। এখন এই সেকেন্ড পয়েন্টে আসছে, এই ছবিটা হচ্ছে এক্স্যাক্টলি সেকেন্ড পয়েন্টের জন্য। সো সেকেন্ড পয়েন্টের ক্ষেত্রে আমরা এখানে উই হ্যাভ উই অ্যাপ্লাই পজিটিভ ভোল্টেজ, এই ভিজিএস এখানে একটা পজিটিভ ভোল্টেজ দেব। এখানে আমরা যখন একটা পজিটিভ ভোল্টেজ দেব, দেখো এখন খুব সিম্পলি চিন্তা করো, আমি যদি এখানে একটা পজিটিভ ভোল্টেজ দেই, এখানে কি এটা তো তাহলে সব পজিটিভ। ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালস এর ক্যারেক্টার কি, ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালস এর এই প্রান্তে আসবে নেগেটিভ, আবার এই প্রান্তে থাকবে পজিটিভ, মানে আলটিমেটলি এইখানকার পজিটিভটা এইখানেও পজিটিভই আসবে, এই বরাবর পজিটিভ থাকবে। এখন এই পজিটিভ গুলো, এই হোল গুলো, এই পজিটিভ গুলো পি টাইপ সাবস্ট্রেটের ভিতরে কি আছে, মেজরিটি হোল, মাইনরিটি ইলেকট্রন, রাইট? এটা তো পি টাইপ, পি টাইপের মেজরিটি হোল, মাইনরিটি ইলেক্ট্রন, হোল মানে প্লাস। তো এইখানকার প্লাস, এই প্লাস গুলোকে কি করবে, ধাক্কা দিয়ে সরিয়ে দেবে এই জায়গা থেকে, পজিটিভ গুলোকে, হোল গুলোকে ধাক্কা দিয়ে সরিয়ে ভিতরের দিকে পাঠিয়ে দেবে। তখন কি হবে, এই জায়গাটাতে একটা ভয়েড এর ক্রিয়েট হবে, এবং পি টাইপ ম্যাটেরিয়ালস এর যে মাইনরিটি ইলেকট্রন আছে, সেই মাইনরিটি ইলেকট্রন গুলোকে এই পজিটিভটা আকর্ষণ করবে। তার মানে কি হবে, আমরা যখন গেটে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করব, তখন ইলেকট্রন গুলোকে আকর্ষণ করবে, ইলেকট্রন গুলোকে এই কাছাকাছি আকর্ষণ করবে এবং হোল গুলোকে দূরে সরিয়ে দেবে। ওকে, এভাবে যদি আমরা আরো একটু বেশি পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি, তখন কি করবে, অনেক বেশি ইলেকট্রন এখানে চলে আসবে, হোল গুলো চলে দূরে সরে যাবে এবং অনেক বেশি ইলেকট্রন চলে আসবে। এখানে অনেক বেশি ইলেকট্রন এসে কি হবে, একটা চ্যানেল তৈরি হয়ে যাবে, একটা চ্যানেল তৈরি হয়ে যাবে। ওকে, যখন চ্যানেল তৈরি হয়ে গেল, এখন যখন আমরা এখানে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করব, তখন কি হবে, তখন তো কারেন্ট পাস করবে, তখন অ্যাজ ইউজুয়াল বিফোর আগের মতোই আমাদের ইলেকট্রন গুলোকে টানবে, যার কারণে আমাদের আইডিটা পাস হবে, আর আইডি ইকুয়াল টু আইএস, সামটাইম ওটা আইডিএসএস হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো? চ্যানেলটা কিভাবে হবে স্যার, এটা কি আরেকবার বলুন। আবার বলি, তাহলে আমরা সাপোজ আমি গেটে একটা ভোল্টেজ দেব, গেটে যখন পজিটিভ ভোল্টেজ দেব, সো গেটের পজিটিভ ভোল্টেজ গুলা কি করবে, এখানকার পজিটিভ, তার মানে এই বরাবরও পজিটিভ, এইখানে আমার পজিটিভ, এই পজিটিভ কি করবে, পি টাইপ ম্যাটেরিয়ালস এর পজিটিভ গুলাকে দূরে সরিয়ে দেবে এবং ইলেকট্রন গুলোকে, মানে হোল গুলোকে দূরে সরিয়ে দেবে এন্ড ইলেকট্রন গুলোকে কাছে টানবে, প্লাস কি করে মাইনাস কে টানবে, এজ ওয়েল সেটাই। আমি গেটে যখন প্লাস দেব, তখন পি টাইপ ম্যাটেরিয়াল, পি টাইপ সাবস্ট্রেট থেকে ইলেকট্রন গুলোকে টেনে এইখানে নিয়ে আসবে। সো আমি যখন গেটের ভোল্টেজ আরো বাড়িয়ে দেবো একটু একটু করে, তখন এইখানে ইলেকট্রন টানতে টানতে এখানে অনেক বেশি ইলেকট্রন জমা হয়ে যাবে এন্ড একটা চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। এই ইলেকট্রন গুলো, এই এন টাইপ ম্যাটেরিয়ালস এরও তো ইলেকট্রন আছে, তখন এই 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 জায়গাটা, পুরো জায়গাটা একটা চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। আবার যদি আমি গেটের ভোল্টেজ সরিয়ে দেই, তখন কিন্তু আবার চ্যানেলটা ডিস্ট্রয় হয়ে যাবে। এখন এই যে চ্যানেল তৈরি করলাম, এখন চ্যানেল তৈরি হয়ে গেলে, চ্যানেল যখন তৈরি হয়ে গেল, এখন যদি আমি ভিডিএস এ ভোল্টেজ অ্যাপ্লাই করি, তখন আমাদের কারেন্ট পাস করবে, চ্যানেল তৈরি হয়ে গেলে কিন্তু অ্যাজ ইউজুয়াল ডিপ্লেশন টাইপ ম্যাটেরিয়ালস, ডিপ্লেশন টাইপ মসফেটই হয়ে গেল। সো পার্থক্য শুধু এটাই যে ডিপ্লেশন টাইপ মসফেটের আমার আগে থেকে চ্যানেল তৈরি করা আছে, আর এনহ্যান্সমেন্ট টাইপ মসফেটে আমি গেটে ভোল্টেজ অ্যাপ্লাই করে চ্যানেলটা তৈরি করে নেব, এইটুকু যা পার্থক্য। চ্যানেল তৈরি হয়ে গেলে
তখন আমার VDS এ যখন আমি ভোল্টেজ अप्लाई করব VDS এ যখন ভোল্টেজ अप्लाई করব দেন আমাদের কারেন্ট পাস করা শুরু করবে ঠিক আছে স্যার এই ক্যারেক্টারিস্টিকস স্যার এই ক্যারেক্টারস গুলো কি আমাদের एग्जामের জন্য মানে ব্রিফলি লেখা লাগবে নাকি স্যার শুধু জেনে রাখা লাগবে লিখতে হবে আচ্ছা এখন আরেকটা জিনিস দেখো এই যে VDS এর যে ভ্যালুর জন্য একটা যে লাস্ট পয়েন্টটাতে যেটা বলা হয়েছে যে VDS এর যে ভ্যালুর জন্য চ্যানেলটা তৈরি হয় VDS এর যে ভ্যালুর জন্য চ্যানেলটা তৈরি হয় VDS এর মিনিমাম যে ভ্যালুর জন্য চ্যানেল তৈরি হয় কারেন্ট ফ্লো করার জন্য ওই ভ্যালুটাকেই থ্রেশহোল্ড ভোল্টেজ বলে VDS এর যে ভ্যালুর জন্য VDS এর যে মিনিমাম ভ্যালুর জন্য চ্যানেল তৈরি হয়ে যায় কারেন্ট ফ্লো করার জন্য আইডি কারেন্টটা ফ্লো করার জন্য ওই VDS এর ওই ভ্যালুটাকে থ্রেশহোল্ড ভোল্টেজ বলে আমাদের ল্যাবে যেটা আমরা করব তোমাদের ল্যাবের এক্সপেরিমেন্ট নাম্বার 8 এ এনহ্যান্সমেন্ট টাইপ MOSFET করা হবে ওইটার থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে 3 আমি তোমাদের আগেই আমরা বলে দেই যার কারণে তোমাকে আবার 1 ভোল্টেজ 1.5 ভোল্টেজ 2 ভোল্টেজ বারবার টেস্ট করার দরকার নেই তুমি জাস্ট 3 দিয়ে স্টার্ট করে দিতে পারো বা 3 এর আগে তুমি একবার 2.5 দিয়ে চেষ্টা করে দেখবা যে হবে না গেটে তুমি 3.5 ভোল্টেজ अप्लाई করে রাখবা রেখে VDS এর ভোল্টেজ যতই বাড়াইতে থাকো দেখবা যে কোনো কারেন্টই পাস হচ্ছে না বা গেটে যখন তুমি 3 ভোল্টেজ দিবা তখন VDS এর ভোল্টেজ বাড়াইলেই দেখবা এখান দিয়ে কারেন্টটা বাড়তে থাকবে কারেন্ট ফ্লো করবে ঠিক আছে সো VDS এর যে মিনিমাম ভ্যালুর জন্য এনহ্যান্সমেন্ট টাইপ MOSFET টা অন হয় বা কারেন্ট পাস করে বা আইডি কারেন্টটা ফ্লো করা শুরু করে ওই ভ্যালুটাকেই থ্রেশহোল্ড ভোল্টেজ বলে ঠিক আছে यस স্যার তাহলে এখন আমরা আবার ওই পিঞ্চ অফে চলে যাই পিঞ্চ অফটা কিভাবে হবে এই যে পিঞ্চ অফ ভোল্টেজ পিঞ্চ অফটা কিভাবে হয়ে যায় তো পিঞ্চ অফটা তো আসলে এজ ইউজুয়াল আগের মতই সাপোজ তুমি থ্রেশহোল্ড ভোল্টেজ দিয়ে একটা চ্যানেল তৈরি করে দিছো তো এখানে অবশ্যই একটু ম্যাথমেটিক্স দিয়ে আরেকটু বোঝানো আছে তোমরা একটু রিডিং করে নিলে বুঝতে পারবা বাট আমি আরো খুব সিম্পলি আগে যেভাবে বুঝিয়েছি এটাকেও সিমিলারলি সিমিলার প্রসিডিউরেই তোমাকে বুঝাবো যেন একইভাবে তুমি বুঝতে পারো সো এখানে কি আমার যখন প্রথমে আমার চ্যানেলটা তৈরি হয়ে গেল সো চ্যানেলটা তৈরি হওয়ার পরে দেন আমি যখন VDSটাকে বাড়াতে থাকব চ্যানেল তৈরি হয়ে যাওয়ার পর আমি যখন VDSটা বাড়াতে থাকব তখন কি হবে এখানকে আমি যত VDS যত বাড়াবো তত বেশি ইলেকট্রন এখান থেকে ফ্লো করবে সো যত বেশি ইলেকট্রন এখান থেকে ফ্লো করা শুরু করবে তার মানে এই চ্যানেলের ইলেকট্রন আস্তে আস্তে তত কমে যেতে থাকবে চ্যানেলের ইলেকট্রন আস্তে আস্তে তত কমে যেতে থাকবে তো কমতে কমতে এই চ্যানেলটা ছোট হয়ে যাবে চিকন হয়ে যাবে চিকন হতে হতে একটা মিনিমাম পর্যায়ে আসবে যখন যখন আর কারেন্টটা আমি ভোল্টেজ বাড়াইলেও কারেন্টটা আর বাড়বে না কারেন্ট কনস্ট্যান্ট হয়ে যায় তখন ওই ভোল্টেজটাকেই পিঞ্চ অফ ভোল্টেজ বলে এটা কিন্তু এজ ইউজুয়াল আগের মতোই আগের মানে জেফেট বা ডিপ্লেশন টাইপ মসফেটেও যেরকম VDS এর যে ভোল্টেজের জন্য চ্যানেলটা মিনিমাম হয়ে যেত এবং আইডি কারেন্টটা স্যাচুরেশন হয়ে যেত ওই ভোল্টেজটাকেই পিঞ্চ অফ ভোল্টেজ বলে এখানেও তাই দেখো এখানেও সাপোজ তুমি এটা চিন্তা করো এই 8 ভোল্টেজের ম্যাক্সিমামটার কথাই চিন্তা করো আমি গেটে আসলে 8 ভোল্টেজ দিলাম সাপোজ আমি VDSটা বাড়াচ্ছি তাহলে এই পর্যায়ে আসার পর মোটামুটি অ্যাবাউট 5 ভোল্টেজ এই এইখানে এই পয়েন্টে আসার পরে আমি VDS যতই বাড়াচ্ছি কারেন্ট কিন্তু আর বাড়ছে না কারেন্ট কিন্তু কনস্ট্যান্ট তার মানে এই কার্ভ দেখে আমি বুঝতে পারতেছি যে এখানে অ্যাবাউট 5 ভোল্টেজটা হচ্ছে পিঞ্চ অফ ভোল্টেজ সো 5 ভোল্টেজ ইজ দ্য পিঞ্চ অফ ভোল্টেজ অফ দিস সার্কিট ঠিক আছে এই কার্ভটা দেখে আমি বুঝতে পারতেছি যে এখানে পিঞ্চ অফ ভোল্টেজটা হচ্ছে অ্যাবাউট 5 ঠিক আছে তাহলে এখানে হচ্ছে আসলে পিঞ্চ অফ ভোল্টেজটা দেখানো হয়েছে সো আমি আবার বলি আমাদের গেটে তো একটা ভোল্টেজ আমি যে ভোল্টেজটা ফিক্স করে দিলাম আমাদের ল্যাবের জন্য 3 আর সেখানে 3 ভোল্টেজ ফিক্সড করলাম তারপরে আমি VDS ভোল্টেজটা বাড়াবো তো VDS ভোল্টেজ বাড়ানোর কারণে দেখা যাবে যে আমার কারেন্টের ফ্লোটা বেড়ে যাবে দ্যাট মিন্স ইলেকট্রনের ফ্লোটা অনেক বেড়ে যাবে অনেক বেশি ইলেকট্রন ফ্লো হয়ে যাবে যার কারণে এখানে ইলেকট্রনের ঘাটতি দেখা দেবে ইলেকট্রনে কমে যাবে ইলেকট্রন কমে গিয়ে আমাদের চ্যানেলটা ছোট হয়ে যাবে
সো চ্যানেলটা ছোট হতে হতে চ্যানেলটা একটা মিনিমাম পর্যায়ে চলে আসবে যখন আমি ভিডিএস আর যতই বাড়াচ্ছি আইডিএস আর বাড়বে না আইডিএস একটা স্যাচুরেশন পর্যায়ে চলে আসবে সো এটাকেই বলে হচ্ছে পিঞ্চ অফ ভোল্টেজ আর পিঞ্চ অফ ভোল্টেজের ভোল্টেজে যে আমাদের যে কারেন্টটা থাকে ওই কারেন্টটাকে বলা হয় স্যাচুরেশন কারেন্ট বা আইডিএসএস ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের এই স্লাইডে যেটা এখানে হচ্ছে দেখো এখানে আমাদের যে সূত্রগুলো ইউজ করব আমরা এর আগে আমি বলেছি যে এনহ্যান্সমেন্ট টাইপ মসফেটের আমরা সকলি ইকুয়েশনটা আর ব্যবহার করতে পারবো না সো এখানে আমাদের যে ইকুয়েশনটা ফলো করতে হবে এখানে হচ্ছে কারেন্টের ইকুয়েশন আইডি ইকুয়াল টু কে ইনটু ভিজিএস মাইনাস ভিটি স্কোয়ার সো এই কেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট The function of the construction of the device এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু এই কে এর ভ্যালুটা তোমাদের বলে দেওয়া থাকবে সরি কে এর ভ্যালু বলে দেওয়া থাকবে না কে এর ভ্যালুটা বের করে নিতে হবে তো এই কে এর ভ্যালুটা আমাদের বের করব হচ্ছে এই ইকুয়েশন দিয়ে প্রত্যেকটা ভ্যালু তোমাদের দেওয়া থাকবে সো এটা তো ইউনিট অ্যাম্পিয়ার পার ভোল্টেজ স্কয়ার সো এটা হচ্ছে ইউনিট তাহলে আমরা এখান থেকে কে এর ভ্যালুটা বের করে নেব ফার্স্টে সো কে এর ভ্যালু বের করে আমরা এখান থেকে কে এর ভ্যালুটা বের করব দেন আমরা এই ইকুয়েশনে কে এর ভ্যালুটা বসাবো সো এই ইকুয়েশনে আমরা কে এর ভ্যালু বসাবো বসানোর পরে আমাদের যে ইকুয়েশনটা হলো এইটাই হচ্ছে আমাদের এই ইকুয়েশন থেকেই কিন্তু আমাদের ওই টেবিলটা করতে হবে আসলে আসলে এখানে আসলে আর টেবিলটা মানে ওই আমরা আগে যে একটা টেবিল ফলো করছি এইখানে টেবিলটা আর সেভাবে ফলো করা যাবে না এখানে আসলে আমাকে প্রতিবারই তিনটা বা চারটা পয়েন্টেই ভ্যালুগুলো আমাকে বসিয়ে দিয়ে ভ্যালুগুলো ক্যালকুলেট করতে হবে টেবিলটা যেরকম একটা সূত্রের মতো ছিল মুখস্থ মনে রাখা যেত এখানে আর মনে রাখার কিছু নাই মনে রাখা যাবে না এখানে আসলে ভ্যালুগুলো এলোমেলো হবে তো যার কারণে তোমাকে প্রত্যেকবারই ক্যালকুলেশন করে নিতে হবে সো আমরা নেক্সট ক্লাসে সেই ক্যালকুলেশন গুলো দেখব সো এই ক্লাস পর্যন্ত আমরা আর ম্যাথমেটিক্সে যাচ্ছি না আমরা এখানে থিওরি পর্যন্তই থাকছি যে এখানে আসলে আমাদের এই থিওরিটা ফলো করব এই থিওরিটা ফলো করব হচ্ছে আমাদের ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভের জন্য এখানে কে এর ভ্যালুটা আমাদের বের করে নিতে হবে বাকি ভ্যালুগুলো নরমালি দেওয়া থাকবে সো আমরা কে এর ভ্যালুটা বের করে এই সূত্রটা থেকে আমরা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ করব এন্ড আসলে ওই কেভিএল করে আমরা লোড লাইনটা কেভিএল লোড লাইনটা অ্যাজ ইউজুয়াল আগের মতোই আমরা লোড লাইন বের করব কেভিএল গেট সোর্স বরাবর কেভিএল করে বা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভের জন্য এর আগে অন্যান্য যে ফেট বা ডিপ্লেশন টাইপ MOSFET এর ক্ষেত্রে যে আমরা সকলি ইকুয়েশনটা ইউজ করেছি এখানে আমরা আর সেই সকলি ইকুয়েশনটা ইউজ করতে পারবো না এখানে আমরা এই ইকুয়েশনটা ইউজ করে আমরা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা বের করব ঠিক আছে এন্ড লাস্ট এটা হচ্ছে সিম্বল এনহ্যান্সমেন্ট টাইপ MOSFET এর সিম্বল দেখো এটা হচ্ছে দুইটা করে দেখানো আছে সো ডিপ্লেশন টাইপের সাথে এটা পার্থক্য কি তোমাদের মনে আছে কিনা ডিপ্লেশন টাইপে এটা একদম স্ট্রেট লাইন ছিল এটা ছিল স্ট্রেট লাইন আর এইখানে যেহেতু চ্যানেল নাই চ্যানেল তৈরি করতে হয় এই জন্য এখানে আসলে মানে ভাঙা দেখাচ্ছে এই লাইনটা আসলে ভাঙা তার মানে এটা দেখে বুঝতে হবে যেটা হচ্ছে এনহ্যান্সমেন্ট টাইপ মানে এখানে চ্যানেলটা ক্লিয়ার না চ্যানেলটা তৈরি করা না চ্যানেলটা ভাঙা এটা তুমি মনে রাখতে পারো অ্যাজ ইউজুয়াল আগের মতোই দুই ধরনের বাকি জিনিসগুলো তো একই অ্যারো সাইন ডিফারেন্স অ্যারো সাইনের জন্য আসলে পি টাইপ আর এন টাইপ আর এইটার উপরে এবং নিচে একই ধরনেরই সিম্বল আমরা সাধারণত নিচেরটা ব্যবহার করব তুমি যদি উপরেরটাও ব্যবহার করা হয় তাতেও কোনো অসুবিধা নাই এটা হচ্ছে MOSFET এর সিম্বল আর কি ঠিক আছে তোমাদের এখন কোনো আজকের স্লাইডে আটটা স্লাইডের ভিতরে কারো কোনো কোশ্চেন আছে কিনা প্রথম তিনটা স্লাইড বোধহয় ম্যাথমেটিক্স বা চারটা স্লাইড ম্যাথ তারপরে আমরা আসলে এনহ্যান্সমেন্ট টাইপ MOSFET এর যে থিওরি নিয়ে আলোচনা করলাম এটা ফার্স্টলি দেখো এখানে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা এখানে আসলে এনহ্যান্সমেন্ট টাইপ MOSFET এর বলা হয়েছে যেটা আসলে অলমোস্ট ডিপ্লেশন টাইপ MOSFET এর মতোই দেখতে শুধুমাত্র চ্যানেলটা নাই এখানে চ্যানেল ইজ নট এক্সিস্ট আর এটা আসলে সকলি ইকুয়েশনটাকে ফলো করে না আর এখানে আসলে এটাকে কেন এনহ্যান্সমেন্ট বলা হয়েছে বিকজ এখানে চ্যানেলটাকে এনহ্যান্স করার জন্য আমাদের গেটে অবশ্যই গেটে একটা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে যে পজিটিভ ভোল্টেজটা আসলে চ্যানেলটাকে এনহ্যান্স করবে এই জন্যই এটাকে আসলে এনহ্যান্সমেন্ট টাইপ MOSFET বলা হয়
দেন আমাদের এখানে আসলে অপারেশনে বলা হয়েছে আমাদের গেটে একটা যে পজিটিভ ভোল্টেজ দেব সো গেটের পজিটিভ ভোল্টেজটা কি করবে এই পজিটিভগুলো কি করবে পি টাইপ সাবস্ট্রেটসের হোলগুলোকে দূরে সরিয়ে দেবে এবং ইলেকট্রনগুলোকে মাইনরিটি ইলেকট্রনগুলোকে কাছে টেনে নিয়ে আসবে এবং ভিজিএস ভিভিএস এর এই আমি যদি এখানে একটা এনাফ ভোল্টেজ অ্যাপ্লাই করি তখন দেখা যাবে যে এখানে অনেক বেশি ইলেকট্রন জমা হয়ে এখানে একটা এখানে আমাদের একটা চ্যানেল তৈরি হয়ে যাবে সো গেটের যে ভোল্টেজের জন্য চ্যানেল তৈরি হয়ে যায় ওই ভোল্টেজটাকে থ্রেশহোল্ড ভোল্টেজ বলে এটা এন্ড দেন এটা হচ্ছে পিঞ্চ অফ এর ব্যাপার পিঞ্চ অফ এর ব্যাপারটা অ্যাজ ইউজুয়াল আগের মতোই আমি যখন ভিডিএস এর ভ্যালুটা বাড়াতে থাকবো কন্টিনিউয়াস ভিডিএস এর ভ্যালুটা বাড়াতে থাকবো তখন অনেক বেশি পরিমাণ ইলেকট্রন ফ্লো করবে যার কারণে এখানে ইলেকট্রনের ঘাটতি দেখা দেবে এবং এই চ্যানেলটা খুব ছোট হয়ে যাবে এবং এই চ্যানেলটা ছোট হইতে হইতে একটা মিনিমাম পর্যায়ে চলে আসবে যখন আর কারেন্ট বাড়বে না কারেন্টটা স্যাচুরেশন হয়ে যাবে সো ভিডিএস এর ওই ভ্যালুটাকেই আমরা বলি পিঞ্চ অফ ভোল্টেজ এবং ওই পয়েন্টের কারেন্টটাকেও বলি আইডিএসএস সোর্স স্যাচুরেশন ড্রেন এন্ড সোর্স স্যাচুরেশন কারেন্ট এটা সো দ্যাটস অল ফর টুডে